কলসিতে বিদ্যুৎ যে সময় ওনারা ওয়ান থার্ড গ্রেডে দিচ্ছেন সেই সময়তে কৃষক মাঠে গিয়ে চাষ করেন, জল দেওয়ার সেই সময় রাত্রেবেলা আপনি বলুন না, ভোর তিনটের সময়, রাতে দুটোর সময়, 12:30টার সময় কোন কৃষক মাঠে যান চাষ করতে? সব পাগলের পাগলামি প্রলাপ করতে তো লাভ নেই। আর যে বিদ্যুৎ 1.40 টাকায় অন্যরা দিতে গিয়ে রাস্তায় লাভ করতো, শিগগিরি সব জায়গাতেই ঘেরাও ধর্ণা বিক্ষোভ সবই হবে, সেই বিষয়ে আলোচনা আছে। যারা পারিপার্শ্বিক যা চলছে কিছু নেই, গত 3 ঘন্টা ধরে এটাই দেখতে দেখতে এলাম, শুধু করণ দিঘি নয়, উত্তর দিনাজপুরের বহু অংশ হাইওয়ে থেকে আপনি যদি নেমে আসেন গ্রামের রাস্তায়, সেখানে 2 যোগি 3 যোগি করে শুধু ওই চিপস খেলে চিপিং করা হয়েছে, রাস্তা বলে কিছু নেই, রাস্তা কিছু রাস্তা জবরদখল হয়ে গেছে, বাকি ওই রকমই চলছে। পঞ্চায়েতগুলো তো আর আমাদের তখনও সব নেই, এখনও পর্যন্ত এখানে প্রদণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস শাসন চালাচ্ছে, সবাইকে নাকি ওনারা হাসাচ্ছে, রাস্তাও তো দেখছি দাঁত বের করে হাসছে। আমার গাড়ি আজকে 1.5 ঘন্টা লেটে আমি এখানে এসে পৌঁছেছি কার্যক্রমে, আমার 1.5 ঘন্টা আগে আসার কথা, শুধুমাত্র রাস্তার কারণে। এসইউভি গাড়ি যে রাস্তা দিয়ে চলতে পারছে না, সেই রাস্তায় কী করবো, কাকে করছে চুরি করে, কুকুর চুরি করেছে যা বোঝা গেল, একটা কোথাও কোনো জায়গাতে রাস্তার সঙ্গে যা নির্ণয় নেওয়া উচিত ছিল রাস্তা বানানোর ক্ষেত্রে সেগুলো বোধ হয় হয়নি। আমাদেরকে জিততে হবে শুধু এই জন্য নয় যে বিজেপিকে জেতা হবে, করণদিঘি বা আসি জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য আমাদেরকে জিততে হবে, করণদিঘি বিধানসভায় বিজেপিকে জেতা হবে।